নমস্কার ভেলপুর কিচেনে সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি অতি সুন্দর একটি রেসিপি। আর কি হতে চলেছে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করি। আমি ময়দা ছেনে নেব, আমি গাজর ছুলে নেব, আর আমি রসুন আর আদা একদম সুন্দর ভাবে পরিষ্কার করে নেব, মুরগির মাংস কিমা করে নেব। কি সুন্দর ভাবে চারজন বসেছি, এই দৃশ্য তো অনেকদিন দেখানো হয় না, আর আমরা পাইও না তো। পাই না এ ছড়িয়ে ছিটিয়ে ওখানে হ্যাপি, ও ওখানে যাইব, এইখানে আমি, ওইখানে চন্দন। আচ্ছা সবাই একসঙ্গে চন্দন, এই তুই আমার সাথে আসে একটু ময়দা ছেনে দে দিন। আমি কিমা করছি কিমা? আরে তোর বডি আছে, আমার বডি নাই। আচ্ছা তাহলে তো ওই জন্যই তো তোরে ডাকি। আমার কষ্ট দে ভাই, আমার কষ্টটা তুই একটু বুঝবি না। তোর থেকে আমি বেশি মোটা নাকি? এই তুই আমার কষ্টটা একটু বুঝবি না। এখানে একটা জিনিস আছে, আমরা চারজনের ভিতরে সবথেকে ভালো তোকে লাগে। কেন? কেন তোর শরীরটা হচ্ছে ফিটেস্ট। ফিটনেস ফিটনেস আমার বাংলাতে এসো, ফিটনেস ইংরেজিতে তো চলে গেছে, বোঝে না কিছু না। ফিটেস্ট মানে কি? বাংলা ভাষায় খুব সুন্দর। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। আর সব সুখ যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। তাই চোখের জল বার করে নেব। হ্যাঁ ভাই, তোর নতুন চাকরিতে ঢুকলে কেমন লাগছে বলো? একদম ঝাকাস, ফুল এনার্জি পাচ্ছি নতুন কাজে এসে। চন্দন হচ্ছে বোকা। আমি বোকা? আচ্ছা দেখা যাক কে কত বোকা। ওই জন্য কাটাকাটি করতে চলে গিয়েছে, দেখছে আমার গায়ে কতরে ব্যথা হয়ে যাবে, তাই না? ওরে ভাই, এই হাড় থেকে না, হাড় থেকে মাংস আলাদা করতে হচ্ছে। আচ্ছা কে বোকা আর কে বুদ্ধি বোনা মানুষ সেটা পাবলিক ভালো করে জানে। কে মাত্র 100 গ্রাম আদা আর 25 গ্রাম রসুন বাড়তে হবে না? এইদিকে আমরা মুরগি কাটতে কিমা করে ভয়ে একদম চলে এসছে। দামি বাটি না বাবা, আমি হচ্ছে নীরব দর্শক, তোদের দুজনের ঝগড়া শুনবো, আর যখন হাতাহাতি হবে তখন মাঝখানে গিয়ে দাঁড়াবো, দুই ধার দিয়ে পড়বে। ও তার মানে তুমি চাইছো আমরা দুজন লড়ি ঝড়ি আর তুমি বসে বসে খেলা দেখি? না সেটা তো বলি না। তাহলে আমি যে মাঝখানে গিয়ে দাঁড়াবো, দুই ধার দিয়ে পড়বে। আচ্ছা এ তোরা এরকম করিস কেন বলতো? দেখো না, তিনজনে চারজনে মিলে মারামারি করিস, আমি তো মারামারি করবো না। তাহলে তুমি কি করবা? চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে আমার সঙ্গী, আমরা অমর সঙ্গী। আমি এখন এই যে জামাই বাবু বেলে দিচ্ছে রুটিগুলো হালকা ছেঁকে নেব। কিভাবে কি মা করে দিল, সবাই তো এসে পড়বে, তাড়াতাড়ি করে আমরা রুটি গুলো ছেঁকে নি। একদম ছেঁকে নিয়ে একবার মূল পর্বে চলে যাবো আমি। অবশ্যই তুমি আর জামাই বাবু মাংসটা এখানে কষিয়ে নেবে। মাংসটা কষানোর পর তারপরে যখন তাওয়া নিয়ে ডিম নিয়ে বসবো, আমি ওদিকে স্যালাড কাটবো, তোমরা এদিকে তৈরি করবে, চন্দন ওখানে মোড়াবে, ঠিক আছে? দাঁড়ালো জিনিসটা কি দাঁড়ালো? কিছু না, আমি তো বুঝি নাই। ওই যে লাস্টে চন্দনকে কি যেন বললো, রোল করবে না কি ধরা পড়ে গেছে, কি যেন বলে, সেই কি রোল করে না, এক চিকেন রোল না ধরা পড়ে গেছে আমার মনে হয়। কঠিন এক্সারসাইজ তো বুঝলাম। হ্যাঁ এসে মোমোটা নরম থাকবে, হার্ড হয়ে যাবে।
আমাদের এগুলো ভাজা চলছে চলবে আমরা চিকেন কিমাটাকে ফ্রাই করে নেব মশলা দিয়ে ভালো করে কড়াই চাপালাম গাজর কুচিয়ে নেব আজকে আমাদের চিকেন কি বলে বলো এগরোল এগরোল চিকেন এগরোল এগরোল তা আচ্ছা বাহ সুপার 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 খাবে রোল বাজাবে ঢোল তাই হ্যাঁ তুমি আপি হ্যাঁ তুই ঢোলটা বাজিয়ে ফাটিয়ে দিয়ে গিয়েছিস আমার না দুলালদার তুমি আমার ঢোলটা ফাটালি না হ্যাঁ তাহলে আমার সাই থেকে চুল ওটা কম হয়ে গেছে হায় চুল বড়ই হয় না দেখ লঙ্কাগুলো আমরা সুন্দর করে কুচিয়ে নিয়েছি স্যালাডের সঙ্গে এবারে সুন্দর করে মাখিয়ে নেব রোলের জন্য যাবো সরো 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 চলো তাহলে আমরা এগুলো শুরু করব নাকি হ্যাপি চলো এসো চলো এসো যাই লেবু কাঠি তাহলে আমাদের চিকেন রোল বানাতে আমরা রেডি দারুন দারুন এরপরে শসা গাজর পেঁয়াজ লঙ্কা তারপরে দেব একটু মশলা কাসুন্দ লেবু আমিও ফিটিং আছি চলো মাংস এর তারপরে দিচ্ছি সব রকম স্যালাড তারপরে চাট মশলা চাট মশলা তারপরে তারপরে আমি দেব লেবু তারপর আমি কি দেব তুমি দাও সস টমেটো সস টমেটো সস লাল টমেটোর সস তারপরে দেব কাসুন্দ এই দেখো দিয়ে দিচ্ছি বাস এইটাকে আমি তলে ভর দিই নালে আমার গরম লেগে যাবে একবারে তুলে নিলাম আমার চিকেন রোল হয়ে গেল বাহ কত টাকা পিস দাদা হ্যাঁ বেশি দাম নাই তাহলে সস্তায় আছে আমরা পুরনো ব্যবসাদার আচ্ছা আচ্ছা আপনি তো নতুন খরিদ্দার হ্যাঁ আমাদের এখানে 40 থেকে 50 বছর ধরে আমার বাপ ঠাকুর দাদারা এই করে আসছে আমরাও এটা করছি আচ্ছা এর দাম মাত্র 30 টাকা মাত্র 30 টাকা মাত্র 60 টাকা নেবে ওয়ে বাহ আমাদের কাছে মাত্র 30 টাকা কারণ আমরা পুরনো ব্যবসাদার আচ্ছা আমরা গ্রামে চলে এসেছি সম্পূর্ণ বিনামূল্যে তাও আছে উননের জালে একদম হ্যাঁ বাহ একদম প্রপার ইউনিক তো একদম ও দিলা ভাই বলো জলদি করো জলদি করো এই তো সব বাচ্চা ছেলেগুলো সব এখন ওয়েট করে আছে এখনই হবে আমার মেয়ের বিয়েতে তোমাদের রান্না বান্না করে দিতে হবে তাই হ্যাঁ বললাম দেখুন আমাদের তো সম্ভব নয় আমরা রেগুলার আমাদের কাজ আমরা কাজ ছেড়ে আসতে পারবো না আমাদের ওই দিকটা আগে তারপর পরে ঠিক আছে আরো একটা জিনিস বলি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী বিভিন্ন ভাবে আমাদের শুভেচ্ছা আমাদেরকে আমাদের সুস্থ জীবন কামনা করে কমেন্ট করেন সব উত্তর হয়তো আমরা দিয়ে পারি না দুঃখ পাবেন না কখনোই তবে প্রত্যেকের কমেন্ট আমরা সব সময় দেখি উত্তরটা হয়তো দিতে পারি না এইভাবে আমাদেরকে এই যে ভালোবেসে যাচ্ছেন এই ভালোবাসাই আমাদের মহা পাওয়া এই পাওয়া সত্যি বুক চিরেও দেখানোর মতন মানে যদি সমর্থ থাকতো অবশ্যই দেখাতাম
আর কত পিস আছে যাইব এখনো হ্যাঁ মোটামুটি 160 পিস হয়ে গেছে আর 40 পিসের মতন আছে 40 45 না আমাদের এগ রোল রেডি চলুন সবাইকে প্রবেশন করি দাঁড়া আমি যে একটা খাই না বাস হয়ে গেছে একদম তো সবাইকে দিয়ে দেওয়ার পরে আমরা পাঁচটা রেখেছিলাম আমাদের ক্যামেরাম্যানের জন্য একটা আছে আমরা তার জন্য চারটা খেয়ে নিলাম আমি ভিডিওটা বেশি বড় করবো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের এভাবেই পাশে থাকবেন কমেন্ট করতে ভুলবেন না আর এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট